পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু সম্পর্কে জনগণকে সচেতন করতে একটি মহা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শাসকের দপ্তর থেকে শুরু করে জিটি রোড হয়ে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। এদিন মিছিলে শতাধিক ঢাকি নিয়ে আদিবাসী নৃত্য এবং লোকশিল্পীদের উপস্থিতিতে মিছিলটি অনুষ্ঠিত হয়। আমাদের যে র্যালিটা আছে সেটা আমাদের সমস্ত লোকশিল্পীরাকে নিয়ে এবং তাদেরকে এবং অন্যান্য সবাইকে নিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডেঙ্গু নিয়ে আমাদের যে সতর্কবার্তা সেটা জনসাধারণের প্রচারের জন্য এই আমাদের র্যালিটা আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সমস্ত জেলার সমস্ত লোকশিল্পীরা একসঙ্গে এই র্যালি করে রবীন্দ্র মধ্যে যাবে, যাতে আমরা যে বর্তমানে যে ডেঙ্গির যে প্রকোপ সারা পশ্চিমবঙ্গে একটা ইয়ে করছে সেই জায়গাটা থেকে যাতে মানুষকে সচেতন করতে পারি এবং মানুষের সচেতনতার মাধ্যমে সকলকে নিয়ে যাতে আমরা ডেঙ্গুকে মোকাবিলা করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের। তাহলে কি এই শারদা পুজোর আগে মানুষকে একটা সাবধানের জন্য এটা করা স্যার মনে হচ্ছে? পুজোর আগে বলতে এই সময়টাতে জল জল জমে থাকার ব্যাপার থাকে, সেই জন্য যাতে মানুষ ওই সমস্ত মানে যাতে সাবধানতা নিতে পারে, নিজেদের সুস্থভাবে সুন্দরভাবে পুজোটা উৎসাহিত করতে পারে সেই জন্যই আমাদের এই ডেঙ্গুর সঙ্গে ডেঙ্গু সতর্কতা ঘোরা হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।